হ্যালো অল ভিউয়ার্স, আমি সৌম্যদীপ আর আপনারা দেখছেন টেকনিক্যাল গাইড চ্যানেল। তো টেকনিক্যাল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নতুন ধরনের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখবো যে কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা মুছে ফেলতে পারবো। তো আমরা যে সফটওয়্যারের কথা আজকে বলবো সেই সফটওয়্যারের সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন, মানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনারা খুব তাড়াতাড়ি মুছে ফেলতে পারবেন। তো এই সফটওয়্যারটা প্লে স্টোর থেকে পাওয়া যাবে। তো পিসআর্ট সফটওয়্যারের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারেন। তো আজকে আমি যে সফটওয়্যারের কথা বলতে চাইছি সেই সফটওয়্যারের সাহায্যে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আজকে সফটওয়্যারের এই বিশেষত্ব আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি যে ইম্পর্টেন্ট কথাটা বলে রাখছি যে আমার ভিডিওটা দেখার আগে নিচে লেখা থাকবে সাবস্ক্রাইব, প্লিজ ওইখানে ক্লিক করবেন। এবং হচ্ছে তার পাশে ক্লিক করার পরে একটা বেল আইকন আসবে, অর্থাৎ ঘন্টার মতো একটা আকৃতিযুক্ত আইকন আসবে। সো সেই আইকনে ক্লিক করবেন, যার ফলে আমার লেটেস্ট আপলোড করা যে কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। ঠিক আছে, তো আশা করছি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন অবশ্যই। অ্যান্ড আপনাদের যদি ভিডিও সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ কমেন্ট করবেন করবেন কমেন্ট বক্সে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আপনাকে কমেন্ট করতে পারেন, আমাকে আমি তার জবাব দেওয়া মানে তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও দিকে চলে যাব। তো আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা অনেকটা হয়তো বেশি বড় হতে পারে, তো ধৈর্য সহকারে সবাই দেখবেন। কারণ যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে অনেক জিনিস আপনাদের সবার অজানা থেকে যাবে। তাই আমি আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কীভাবে ব্যাকগ্রাউন্ডকে কত তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন বা কত তাড়াতাড়ি মুছে ফেলতে পারবেন সে সম্বন্ধে বিশেষ আইডিয়া আপনারা লাভ করতে পারবেন। ঠিক আছে, তো একটু কষ্ট হলেও প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো চলো ভিডিও দিকে শুরু করা যাক। সো লেটস গো। সো হাউ টু চেঞ্জ ইউর ব্যাকগ্রাউন্ড, তো পিকচার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যেতে পারে সেটা আমি যে দেখাবো। তো আমাদের এখানে প্লে স্টোরে যেতে হবে। তো আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের এখানে আপনাদের সুবিধার জন্য এখানে আমি দেখাচ্ছি, এখানে আপনাদের যেটা করতে হবে যেটা করতে হবে এখানে সার্চ আইকনে আমাদের এখানে করতে হবে ব্যাকগ্রাউন্ড রেজার। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড রেজার এটাতে ক্লিক করতে ব্যাকগ্রাউন্ড রেজার এরকম এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস লিখতে হবে। সো আমাদের এখানে সার্চ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেজার যখন সার্চিংয়ে আসবে তখন আমরা এখানে আনইনস্টল এবং ওপেন, কারণ আমি এখানে ইনস্টল করে ফেলেছি তাই এখানে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে। সো আমি এখানে ওপেন করব। ওপেন করার ফলে সরি ওপেন করার পরে নিচে একটা পোর্শন থাকবে লোড এ ফটো। সো এখানে আমরা এখানে ক্লিক করব যে কোনো ধরনের ফটো নেওয়ার জন্য। সরি, সো হেয়ার যেটা ব্যাকগ্রাউন্ড যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছি যে পিকচারে, সে ব্যাকগ্রাউন্ড যতটা সম্ভব ছোট করে নিতে হবে। তো আমি এখানে যতটা সম্ভব এখানে মোদির ফটোটাকে আমি যতটা সম্ভব আমি ক্রপ করে নিচ্ছি, যতটা ব্যাকগ্রাউন্ডকে ক্রপ করা যায় ততটাই ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, এরপর এখানে ডান আছে, আমাদের এখানে ক্লিক করতে হবে ডানে। এখানে ডানে ক্লিক করা হলো, এখানে ডানে ক্লিক করার পর আমরা এই ধরনের ইন্টারফেস আসবে, কারণ আমি যতটা খুশি ক্রপ করে নিয়েছিলাম। ঠিক আছে, এটা ক্রপ করে নেওয়ার পরে এখানে অটো
মানে এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডকে মোছার জন্য, আর এটা ম্যানুয়ালি মোছার জন্য, আর এটা রিপেয়ার মানে কোনোটা যদি ভুলবশত মোছা হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনার জন্য রিপেয়ার, আর এটি জুম, অর্থাৎ আমি এখানে জুম করে ফটো ব্যাকগ্রাউন্ডকে মানে ডিলিট করতে পারি অর্থাৎ মুছতে পারি, আর রিট্রাক্ট অর্থাৎ এখানে কাটা মানে কোনো কিছু কেটে নেওয়ার জন্য, ঠিক আছে। এটা ম্যানুয়াল সাইজ, এটা হচ্ছে ম্যানুয়াল সাইজ, ম্যানুয়াল সাইজ অর্থাৎ এখানে আমি ম্যানুয়ালি সাইজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো চলো, তো আমি এখানে মূলত ম্যানুয়ালি কীভাবে সাইজটাকে চেঞ্জ করা যায়, কীভাবে ম্যানুয়ালি সাইজগুলোকে সরি ম্যানুয়ালি মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে মোছা যায় সেটা আমি আজকে দেখাচ্ছি। তো এখানে ম্যানুয়ালি যদি মোছা যায় তাহলে আমাদের এখানে এরকম আস্তে আস্তে মুছতে হবে, ঠিক আছে, এটা অনেক টাইম লাগবে। সো আমাদের অনেক টাইম লাগবে, তো আমাদের হাতে এত টাইম থাকে না, তো আমরা এখানে অটোমোশনে যাব। অটোমোশনে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেটা আমি দেখাচ্ছি। এখানে যখন অটোমোশন আসবে তখন অটোমোশনে এরকম রেখে করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডগুলোকে মোছা হয়ে যাবে। তো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে যেটা মুছতেছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেটা পিকচার আসল পিকচারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি পিকচারের কোনো কিছু মিলতি মানে কালারের মিল থেকে গেলে তাহলে ওই অটোমোশন ওটাকে ক্যাপচার করে নেয়, যার ফলে পিকচার সহ ব্যাকগ্রাউন্ডের কালারটাকে দুটোটাই উড়ে দেয়। তো এই ধরনের ক্ষেত্রে ম্যানুয়ালি ইউজ করতে হবে, আমাদের কালারে যেটা ডিফেক্ট থাকবে সেই জায়গাতে আমাদের এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। জাস্ট লাইক ইট, এইভাবে সমস্ত পোর্শনগুলো ব্যাকগ্রাউন্ডকে মুছা মানে ব্যাকগ্রাউন্ডকে মুছে দিতে হবে এই অটো মোশনের দ্বারা। সরি, দেখতে পাচ্ছেন এটার সঙ্গে এটা কালারিং ম্যাচিং হওয়ার ফলে এটা উড়ে যাচ্ছে, আসল পিকচারের সাথে ব্যাকগ্রাউন্ড দুটোই উড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ইউজ করতে হবে, ম্যানুয়ালি ইউজ করার আগে কিছুটা চেঞ্জ করে নিচ্ছি। সরি, এটার সঙ্গে কালারিং ম্যাচ হওয়ার ফলে এরকম কেসটা হচ্ছে। সো আমরা এখানে ম্যানুয়ালি কাজ করব, এসব কালারিংগুলো যেখানে ম্যাচিং হয়ে যাচ্ছে সেসব জায়গাতে আমরা ম্যানুয়ালি কাজ করবো যেখানে অটো না যাওয়ার ফলে যেটা সেখানে বেলা, ওহো, এটা একটু টাইম লাগবে। তো এখানে কালারিংগুলো মানে একই হওয়ার জন্য এখানে টাইম লাগছে, যদি কালারিংগুলো আলাদা হয় তাহলে এখানে অটোতে টাইম অনেক কম লাগবে,
এবং হচ্ছে অনেক নিরাপদে কাজ করা যাবে। তো এটা যেহেতু টাইম লাগবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি এটাকে একটু টেনে দেখাচ্ছি। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডকে ঠিক মতো মোছামুছির ক্ষেত্রে আমি ততটা মানে খুব একটা ভালো পারি না, তো আমি অটোমোশনের ক্ষেত্রে অনেকটা করেছি। তো যেহেতু আমি মোটামুটি একটা আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এটা এই টিউটোরিয়াল, তো আমি এটা ভালো করে না করে মোটামুটি একটা করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমি খুব তাড়াতাড়ি এটাকে ইউজ মানে খুব তাড়াতাড়ি এটাকে ব্যাকগ্রাউন্ডকে মুছে দিতে পারি, মানে খুব তাড়াতাড়ি না হলেও মানে মোটামুটি নিরাপদভাবে, কারণ যেটা চাইছি না সে মানে হাতের ব্যালেন্স মাঝে মাঝে চলে যেতে পারে। তো আমি এখানে অটোমোশন ক্লিক করে আমাদের সো নাও আমাদের কী করতে হবে, এখন এখানে উপরে এইটা আছে ডান, আমাদের এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ঠিকমতো মোছার জন্য মানে ব্যাকগ্রাউন্ড ঠিকমতো মুছতে পারিনি, কারণ আমি একটু তাড়াহুড়ার জন্য ব্যাকগ্রাউন্ড ঠিকমতো মুছতে পারিনি। তো আপনারা এখানে ঠিকমতোভাবে ব্যাকগ্রাউন্ডকে মুছে নেবেন, একটু ধীরে সুস্থে কাজগুলো মুছেবে, এবং অটোমোশনের ক্ষেত্রে অটোর সাহায্যে আমি আপনারা খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড মুছতে সক্ষম হবেন, ঠিক আছে। তো এখানে এই ধরনের যে ইন্টারফেস আছে সেভ, তো আমরা এখানে ক্লিক করব। এভাবে আমার এসডি কার্ডে এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখানে ফিনিশ করে আপনি আবার নতুন কোনো ভিডিও মানে নতুন কোনো ফটো আপলোড করে আবার সেটার ব্যাকগ্রাউন্ডকে মুছতে পারেন আবার এই লোড ফটোতে ক্লিক করে, ঠিক আছে। তো আমি এখানে আজকেই এখানে ভিডিওটা শেষ করছি, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিংবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমাকে কমেন্ট করতে পারেন, বা যদি আপনাদের কোনো ভিডিও সম্বন্ধে জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর প্লিজ ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে, আর সেই সঙ্গে সো আপনারা এটাকে লাইক দেবেন একটা, প্লিজ আশা করছি একটা লাইক দেবেন, লাইক শেয়ার প্লিজ করবেন, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন সবাই, ওকে বাই, পরে দেখাবেন নেক্সট ভিডিওতে।